শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন সুপ্রিম কোর্টে পিছলো আরো এক সপ্তাহ। ইডির করা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন পিছলো। উৎসব মরশুমে কার্যত জেলেই কাটাবেন তিনি। ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য এজেন্সি একটি হলফনামা দিতে চায় সুপ্রিম কোর্টে, তার জন্য শীর্ষ আদালতের কাছে সময় চেয়েছে ইডি। এরপরই তিন সদস্যের বেঞ্চ এক সপ্তাহ সময় দেয় ইডিকে। আগামী সপ্তাহে মামলাটি শুনানি সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চে। তবে ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করলেও এখনই রেহাই মিলবে না তার। ইতিমধ্যে সিবিআইও গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, ফলে তার জেল জীবন আরও দীর্ঘায়িত হবে, সম্ভাবনা উস্কে দিচ্ছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।